এই কয়েকটা টাকা নিয়ে যাচ্ছি আমি দোকানে ডিম এবং বেসন নিয়ে আসতে। এরা এত ঠান্ডা পড়েছে না, আমি জানতাম না। আচ্ছা, আপনার দোকানে কি ডিম আছে দাদা? আমাকে ওয়ান পিস ডিম দেবেন তো। আপনার দোকানে কি কি আছে? এইগুলাই আছে। আচ্ছা, আপনার দোকানে কি টমেটো আছে? আপনার দোকানে টমেটো নাই, আপনার দোকানে খালি ওই আন্ডা আছে। আও চিকা দু, তুমি আন্ডা কা পান্ডা। যে আইটেমটা এখন বানাবো তার জন্য আপনাকে আলু ঝোল রান্না করে নিতে হবে, ডিমটা সিদ্ধ করে নিতে হবে, কাঁচা পেঁয়াজ কেটে নিতে হবে এবং শুকনো লঙ্কা পরিমাণ মতো ভেজে নিতে হবে। নিয়ে এটাকে সুন্দর করে মাখাতে হবে। এটি মেখে নেওয়ার পরে এটা ঠিক এরকম দেখতে হবে। চাইলে আপনি এভাবেও শুধু শুধু খেতে পারেন, আর এভাবে যদি খেতে না চান তাহলে আপনি যদি পকোড়া টাইপের কিছু বানিয়ে খেতে চান খেতে পারেন। তো পকোড়া বানানোর জন্য এটার উপরে আপনাকে পরিমাণ মতো বেসন এবং লবণ দিয়ে মিক্স করতে হবে। তারপর গরম তেলের উপরে ছাড়তে হবে, ছাড়লে বেশ পকোড়া টাইপেরই তৈরি হয়ে যাবে। এবং তৈরি হয়ে যাওয়ার পর আপনি সস দিয়ে খেতে পারেন, বেট লবণ দিয়ে খেতে পারেন, যেমন ইচ্ছা। এবং এরপরে কেমন দেখতে হবে, তো এরপরে পকোড়াটা ঠিক এরকম দেখতে হবে। আমার তো এরকমই হয়েছে, আপনি এইভাবেই চেষ্টা করুন, ভালো লাগবে।